আমরা কথা বলবো বীর মুক্তিযোদ্ধা ওরা এগারো জনের প্রযোজক নায়ক পরিচালক কিংবদন্তি অভিনেতা ড্যাশিং হিরো মাসুদ পারভেজ সোহেল রানার সন্তান নায়ক পরিচালক মাসরুর পারভেজের সাথে তার কাছে আমরা জানতে চাব তার প্রথম ছবি সম্বন্ধে নায়ক হিসেবে কাজ করেছেন বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে তার পরিচালনা এবং তার অভিনীত ছবি গোয়িং হোম নিয়ে এখন আপনাদের সামনে কথা বলবেন তরুণ তারকা অভিনেতা মাসরুর পারভেজ আসসালামু আলাইকুম আব্বু ইন্ট্রোডাকশন তো 100% অন পয়েন্ট কিন্তু আমারটা নিয়ে তারকা নিজেকে আসলে সেভাবে ভাবি না আমি ফিল্ম জগৎটা দেখি আমার কাজের জায়গা হিসাবে তো গল্প লিখতেও তেমন একটা ভালো লাগে না কিন্তু লেখি গল্প যখন দরকার হয় রায়ান আর গোয়িং হোম দুটো ছবিরই লেখক আমি আর এটা শখে না যখন দেখছি যে অন্য কেউ আমার গল্পটা সেভাবে হাইলাইট করতে পারছে না আর যখন দেখলাম যে এই স্টোরিটা অনেকটা আমার রিয়েল লাইফের সাথে কানেক্টেড তখন নিজে লেখা স্টার্ট করি আর এক পাতা লিখতে গিয়ে দেখা যায় যে পুরো ছবিটাই লেখা হয়ে যায় আমার তো সেই কারণে অনেক সময় নেই এক ছবি থেকে আরেক ছবিতে যেতে যারা লেখক তারা বলতে পারবে যে ভালো গল্প লিখতে সময় লাগে আর আপনি যদি চান কন্টেন্ট কপি করতে বা কোনো জায়গা থেকে ডাইরেক্ট ইন্সপিরেশন নিতে তাহলে আপনি মেবি দুই তিন মাসে একটা স্ক্রিপ্ট তৈরি করে ফেলাতে পারবেন রায়ানে আসলে আমার অ্যাক্টিং করার শখ ছিল না যখন দেখলাম যে গল্পটা অনেকটা আমার লাইফ স্টোরির সাথে কানেক্টেড তখন ডিসিশন নিয়ে যে ওকে এটাতে আমি অ্যাক্টিং করব আর ছোটোবেলা থেকে আমার সবসময় শখ ছিল পরিচালক হওয়ার আমার ক্যামেরার সামনে যাওয়ার কোনো প্ল্যান ছিল না ইন্টেনশন ছিল না তো রায়ানে অ্যাক্টিং করি আমার মনে হয় আমাদের দেশে অনেক মানুষ আছে যারা হিরো হতে চায় নায়ক হতে চায় বা আপনি যেটা একটু আগে বললেন তারকা আমি জিনিসটা মানে কোনো বড়ভাবে দেখি না নায়ক হওয়া আমি জিনিসটাকে দেখি একটা চাকরি হিসাবে কেউ যদি কাজটা করে এটা তাদের কাজ আর সত্যি করে বলতে গেলে আমি পরিচালক ডেজিগনেশনটা আরও অনেক প্রেফার করি বা যদি আমার চোখে বলা হয় যে কে আসল মানে কন্ট্রিবিউটর একটা ফিল্মে অবশ্যই এটা একটা টিম প্রজেক্ট বাট দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ ইজ দ্য ডাইরেক্টর তো ছোটোবেলা থেকে আমার ডাইরেকশনের শখ ছিল এখনও ডাইরেকশনে আছে অ্যাক্টিং আমি গোয়িং হোমের পরে করবো নাকি করবো না যেটা হচ্ছে আমার দ্বিতীয় ছবি আই এম নট শিওর আমি অ্যাক্টিংয়ের বিষয়টা পুরোপুরি নিউট্রাল কারণ যে রায়ান আর গোয়িং হোম আমার একটা ডুয়োলজি আর এই গল্পটা আমার শেষ আমি দুইটা ছবি মিলায় বলছি আর এখন আমার অ্যাক্টিংয়ের আমার সাইড থেকে কোনো আর কারণ নাই আমার ছিল এক সময় কারণ যে রায়ানের পর গোয়িং হোমে আমার অ্যাক্টিং করতেই হবে কারণ যে গল্পর মানে ইটস নট আ ডাইরেক্ট সিকুয়েল বাট ইট ইজ আ সিকুয়েল ইন অ্যাসেন্স তো সেটা নিয়ে আমার কোনো কনফিউশন ছিল না বাট এখন যখন এই চ্যাপ্টারটা শেষ গোয়িং হোম ইনশাল্লাহ মুক্তি পাচ্ছে ইউকেতে অগস্টে তারপর বাংলাদেশে মুক্তি পাবে সেপ্টেম্বর মাসে তো এই চ্যাপ্টার শেষ হওয়ার পর আমি কি অ্যাক্টিং করবো নাকি করবো না আমার সাইড থেকে অনেকটা নিউট্রাল বাট যদি দর্শক চায় মানে আমি ডেফিনেটলি ইন্টারেস্টেড আমার অ্যাক্টিং খারাপ লাগে এরকম কিছু না কিন্তু যেখানে আমার মন সেটা হচ্ছে আসলে ডাইরেকশন আর এই ডাইরেকশন নিয়ে আমি শেষ পর্যন্ত থাকবো পাঁচ বছর হোক আমার পরের ছবি দুই বছর হোক দশ বছর হোক আমার ভিতরে কয়েকটা গল্প আছে এই গল্পগুলি অন স্ক্রিন প্রেজেন্ট করার পর আমি চলে যাব আপনার তো মাঝখানে বেশ গ্যাপ গিয়েছে গোয়িং হোম শুরু করায় এই ছবিটা কী ধরনের কাহিনী নিয়ে আপনি কাজ করেছেন তো গোয়িং হোমের গ্যাপটা যে দুই তিন কারণে হয়েছে প্রথম রিজনটা হচ্ছে যেটা মাত্র বললাম গল্পটা আমি নিজে লেখি তো লিখতে অনেকটা টাইম নেই এটা এটা আমার দুর্বলতা বলতে পারবেন আর দ্বিতীয় যে জিনিসটা গোয়িং হোমের আগে আমি একটা প্রুফ অফ কনসেপ্ট শর্ট ফিল্ম করি কারণ যে থিম্যাটিক্যালি গোয়িং হোম আপনার অনেকটা ডেয়ারিং মানে এই কনসেপ্টটা কি কাজ করবে নাকি করবে না অনস্ক্রিন আমি নিজে শিওর ছিলাম না একজন পরিচালক হিসাবে কারণ যে আপনি যখন একটা গল্প লেখেন কাগজে সেই গল্পটা আপনার ভিজুয়াল মিডিয়ামে কতটা ট্রান্সলেট হবে এটা তখন বলা পসিবল না সো আমি একটা শর্ট ফিল্ম বানাই
মানে গোয়িং হোম এর শুটিং এর আগে দেখার জন্য যে ওকে শর্ট ফিল্মটা কেমন হয়, আর এই শর্ট ফিল্মটা অলমোস্ট একটা টেস্ট বলতে পারবেন মেইন ফিল্মের জন্য। তো শর্ট ফিল্মটা করি আর আলহামদুলিল্লাহ শর্ট ফিল্মটা অনেক ফিল্ম ফেস্টিভ্যালে যায়, ইন্টারন্যাশনালি ডোমেস্টিক্যালি আর কয়েকটা অ্যাওয়ার্ডও পাই। তো তখন আরও একটা কনফিডেন্স কাজ করে যে ঠিক আছে, আমি যে ছবিটা করতে যাচ্ছি এটা যতটা এক্সপেরিমেন্টাল হোক এখানে একটা গল্প আছে যেটা আমার 110% বলার দরকার। আর পরে সে গল্পটা বলি, আর এখন তো ছবির ফাইনাল কাটটা আমি দেখেছি, ছবির রেসপন্স দিন শেষে আমি তো চাবো যে ভালো হয়, বাট আমি নিজের কাছে অত্যন্ত হ্যাপি যে এই গল্পটা আমি তৈরি করতে পেরেছি। আর আমি মনে করি সময়ের পরীক্ষা গোয়িং হোম স্ট্যান্ড করতে পারবে, যারা ছবিটা দেখবে তারা অবশ্যই গল্পটা মনে রাখবে। আর এটা বলতে হবে যে এরকম গল্প মানে এই স্ট্রাকচারের গল্প আগে দেখে নাই।